ফ্রান্সের রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুলনায় বিক্ষোভ ও মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মুফাসসির পরিষদ খুলনা মহানগরীর উদ্যোগে সোমবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তবে শেষ পর্যায়ে পুলিশের বাধায় পণ্ড হয় ওই মানববন্ধন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের এহেন কর্মকাণ্ড মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে আঘাত করেছে। বাক স্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যায় না।